সারাদিন না খেয়ে আছে, রাত্রি গত হয়ে গেছে। এমনিতেই যখন বাবার কথা শুনেছিল সেই রাত্রিতে খাওয়ার খেতে পায়নি তারা, সারাটা রাত্রি চলেছে, দিন গত হয়ে গেছে, তাদের মুখে অন্য একটা জুটেনি। যে আমার বিশ্বনবীর জন্য কুল কায়নাত সৃষ্টি হয়েছে, যে নবীর জন্য আজ পৃথিবীর মানুষ এত কিছু পাচ্ছে খাবার, সেই নবীর আওলাদ দুটি ছোট বাচ্চা দুদিন রাত দিন গত হয়ে গেল, কিন্তু তাদের মুখে অন্ন খাওয়ার দেওয়ার মতো কোনো কুফার মতো জায়গাতে কোনো একটা মানুষ জুটলো না, কেউ একটা খাওয়ার দেওয়ার হলো না। আমার মুসলিমের দুই ছেলে ওই জেলখানার ভিতরে বন্দি হয়ে আছে, তাদের শুধু খালি চোখ দিয়ে টস টস করে পানি বেরিয়ে আসছিল, আর তারা শুধু বলছিল যে ভাই, যে আমার বিশ্ব রবির জন্য এত কিছু, যে আমার বাবা আজকে আমাদেরকে নিয়ে এসেছে এখানে, আজকে আমাদেরকে একটা কেউ একটা দানা দেওয়ার মতো কোনো লোক হলো না, একটা খাবার দেওয়ার হলো না, যে কুপার মতো জায়গাতে সারাদিন খাবার খেয়ে অনেক খাবার প্লেটের খাবার ফেলে দেওয়া হয়েছে, কিন্তু আজ আমার আলে নবীর দুই ছেলে জেলের মধ্যে বন্দি হয়ে আছে, তাদেরকে খাওয়া দেওয়ার কেউ লোক পাওয়া গেল না। আমার মুসলিমের দুই ছেলেরা ওই জেলখানার ভিতরে আছে, কিন্তু আল্লাহ তাআলা ওই জায়গাতে জেলের যে দারোগা ছিল, যার নাম ছিল মস্কুর দারোগা, সে রাত্রিবেলায় যখনই আসলো ডিউটিতে, তাকে বলা হলো যে এই মুসলিমের দুই ছেলে আছে, তাকে দেখাশোনা রক্ষণাবেক্ষণ করার জন্য তোমাকে দায়িত্ব দেওয়া হলো। এই মস্কুর দারোগা ইনি চরম নবীর আশিক প্রেমিক ছিল, নবীর চাহালে বলা ছিল, আহলে বাইতের প্রতি প্রেম ভালোবাসা ছিল, বলে চলে গেল মস্কুর দারোগা গেটের মধ্যে তালা মেরে দরওয়াজার সামনে বসে আছে, বলে খোদা আর যদি আমি এই নবীর আওলাদদের প্রতি যদি আজ আমি অত্যাচার করি, তাদেরকে যদি আমি বন্দি করে রেখে দিই এই রাত্রিতে, সকালবেলায় খবর হবে তাদের কি হবে জানি না, তবে আমি যদি জেলখানার মধ্যে তাদেরকে রাখি তাহলে আমার খোদা আমার এই রিহাই করবে না, আমার বিশ্ব নবী নারাজ হয়ে যাবে, আমার নবী যদি নারাজ হয়ে যায় আমার আল্লাহ তাআলা আমার দুনিয়া আখেরাত সব বরবাদ করে দিবে। অতএব নিজের জীবন যাই যাক তাতেও আমার কোনো পরবা নাই, জীবন দিতে রাজি আছি, কিন্তু আলে নবী নবী খানদান জান্নাতের দুটি ফুলকে কষ্ট দিব এটা আমার দ্বারা সম্ভবপর নয়। সুবহানাল্লাহ, সিদ্ধান্ত নিয়ে নিলেন, পরিকল্পনা করে নিলেন, যাক জীবন যাবে যাক তাতে পারবো না, মেরে দিবে তো, এই কাপুরুষের মতো বেঁচে থাকাতে সিংহের মতো যদি আমি একটা সেকেন্ড বেঁচে থাকি এটাতেই আমার আল্লাহ রাজি হয়ে যাবে। অতএব জীবন যাবে এটা আমার চিন্তা করে লাভ না, কোনো দরকার নেই, আমার নবী আওলাদকে বাঁচাবো এটাই আমার গর্ব, তাদেরকে একটু আনন্দ দিব তাতেই আমার কলেজা ঠান্ডা হয়ে যাবে। রাত্রি প্রায় বারোটা একটা বাজতে গেছে, সেই সময় দুটি ছেলেকে যেই জেলের ভিতরে জেলখানার ভিতরে আছে দরওয়াজা খুলছে, আর দুই ছেলে এমনিতেই ক্ষুধার্ত অবস্থায়, মানুষ যখন ক্ষুধার্ত অবস্থায় থাকে কিন্তু সেই সময় ঘুম আসবে না, আসবে ক্ষুধার জ্বালায় পেট জ্বলে যাচ্ছে, কিন্তু তবুও কিছু করার যে নাই, ক্লান্ত হয়ে পড়েছে, চোখ গুলো বন্ধ হতে যাচ্ছে। হঠাৎ করে যেমনি দরওয়াজা খুলেছে তালার আওয়াজ মুসলিমের দুই ছেলের কানে এসে পৌঁছেছে, সঙ্গে সঙ্গে কাজী সরাই মুসলিম মুসলিমের দুই ছেলে সঙ্গে সঙ্গে মস্কুর দারোগাকে দেখে যেমনি জেলখানা জেলের দরওয়াজা খোলা হয়েছে, দুই ছেলে আবার আরো ভয়ে বড় ভীত হয়ে গিয়েছে, তারা চিন্তা করে মাগো ওগো আল্লাহ তাআলা, আমরা মনে করেছিলাম হয়তো রাত্রি বেলায় আমরা থাকবো, সকাল বেলায় আমাদের জীবন কি হবে জানি না, আমাদেরকে রাখবে কি রাখবে না জিন্দা সেটাও নাই আমাদের জানা,
কিন্তু ভাই মোহাম্মদ রে রাত তো আর কাটলো না, এই রাত্রিতে হয়তো আমাদের জীবনটা নিয়ে দিবে। তাই দুই ছেলে মস্কুর দারোয়াকে দেখে থর থর করে কেঁপে যাচ্ছে, বলে ও গো চাচা আমরা কোনো অন্যায় করিনি গো, আমরা কোনো দোষ করিনি গো, দয়া করে আমাদেরকে ছেড়ে দাও চাচা, আমরা কোনো অন্যায় করিনি, কেন এখন হঠাৎ করে আমাদেরকে এমনি করে জেলের গেট খুলে দিলে। বলে ওই মস্কুর দারোগা বলে ও গো শুনো, তোমরা হচ্ছ জান্নাতের দুটি ফুল, আমি তোমাদেরকে কষ্ট দিতে দেওয়ার জন্য দরওয়াজা খুলিনি, তোমাদেরকে কষ্ট দিব তার জন্য দরওয়াজা খুলিনি, আমি এই জন্যই দরওয়াজা খুলেছি গো, আজকে তোমাদেরকে নিয়ে যাব জেলখানা থেকে, জেলের ভিতর থেকে রিহাই করে দিব, তোমরা যাবে আমার বাড়িতে। মস্কুর দারোগা যেমনি এই কথা বলেছে, মুসলিমের দুই ছেলে তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, বলে আল্লাহ এই লোকটা আমাদেরকে নিয়ে যাবে, আমাদের তো মন বলে না কি করবে জানি না। ওই ছেলেটা ছেলে দুটিকে সান্ত্বনা দেওয়ার জন্য যেন তাদের একিন হয়ে যায়, যার ফলে বলছে ও মুসলিমের ছেলেরা তুমি যেভাবে বিশ্ব নবীর দিওয়ানা আমিও সেই নবীর দিওয়ানা আছি, নবী ছাড়া কিছু পাওয়া যাবে না, নবীর আল আওলাদকে যদি প্রেম ভালোবাসা না করে তাহলে খোদা জান্নাত দিবে না। এই কথা যখন তার মুখ দিয়ে বেরিয়েছে ওই ছেলেরা তখন বুঝতে পেরেছে যে এর মধ্যে নবীর প্রেম ভালোবাসা আছে। দুই ছেলে উঠে দাঁড়িয়ে গেল, কিন্তু এক দুই পা করে সামনে আগাবে এটাও তাদের আর শরীরটা যে চলে না গো, কারণ তারা সারা রাত্রি চলে বড় ক্লান্ত হয়ে পড়েছে, অসুস্থ হয়ে গেছে। ওই দুই ছেলেকে মস্কুর দারোগা বুকের মধ্যে জড়িয়ে নিয়ে দুই চোখের পানি গুলোকে মুছে বলছে, বাবা তোমরা চিন্তা করো না, চলো নিয়ে যাব। তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছে নিজের বাড়িতে, দরওয়াজার মধ্যে নিজের বিবিকে বলে, বিবি রে চট করে দরওয়াজা খুলে দিয়ে দেরি করা যাবে না রে। যেমনি এই কথা বলেছে মস্কুর দারোগার স্ত্রী দরওয়াজার সামনে এসে বলছে, স্বামী গো তুমি তো এক্ষুনি গেলে, আবার হঠাৎ করে এমনি করে কেন চলে আসলে এক্ষুনি? তখন আওয়াজ ঠিক ছিল কিন্তু, আমার স্বামী হঠাৎ করে আবার কেন চলে আসলেন আপনি? সেই সময় বলতে লাগলেন, ওরে বিবি রে দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে দরওয়াজা খুলে দে। যেমনি দরওয়াজার সামনে এসেছে খুলতে যাবে, আর মুসলিমের দুই ছেলেকে দেখে বলছে, ওগো স্বামী এই ছোট্ট ছোট্ট দুটি বাচ্চা কি অপরাধ করেছে, এরা চোর আছে নাকি, এদেরকে কেন এমনি করে ধরে নিয়ে আসলে বাড়িতে, কেন কি হয়েছে? সঙ্গে সঙ্গে মস্কুর দারোগা নিজের বিবির মুখে হাত দিয়ে বলে, বিবি রে যা বলেছিস আর দ্বিতীয়বারে কথা উচ্চারণ করবি না, নচেত আমার বিশ্ব নবী নারাজ হয়ে যাবে, আমার খোদা তোমার প্রতি রাজি হবে না। এরা কোন সাধারণ বাচ্চা না, এরা কোন সাধারণ ঘরের ছেলে না, এরা হচ্ছে নবী খানদার নবীর ছেলে, নবীর আওলাদ রয়ে আছে। অতএব বিবি রে আজকে তোমার পাশেও নিয়ে এসেছি, যত পারবি নবীর আওলাদের প্রতি প্রেম ভালোবাসা দেখিয়ে দে, আদর যত্ন করে নে, যত আদর যত্ন করবি তত আমার আল্লাহ তোমার প্রতি রাজি হবে। আল্লাহ তাআলা আজকে আমাদেরকে সুযোগ দিয়েছে, সুযোগটুকু কাজে লাগাতে হবে। সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে মুসলিমের দুই ছেলেকে ওই মস্কুর দারোগার স্ত্রী বুকের মধ্যে জড়িয়ে নিয়ে ঘরের ভিতরে চলে গেল, বলে বিবি রে
আমি আবার চলে গেলাম জেলের কাছে, তুমি দেরি করবে না, তাড়াতাড়ি তাদেরকে আদর যত্ন করে যা পারবে কিছু খাবার খাওয়িয়ে দে, খাবার রেডি করে রাখ, আমি আবার জেল থেকে এসে নিয়ে চলে যাব, তাদেরকে দেরি করা যাবে না। ইমাম মুসলিমের দুই ছেলেকে নিয়ে চলে গিয়েছে ঘরের ভিতরে উঁচু জায়গাতে বসিয়ে, দুই ছেলেকে বলছে বাবা তোমার কি মা নাই, তোমার কি বাবা নাই। এই কথাগুলো যেমনি বলেছে মুসলিমের দুই ছেলের চোখ দিয়ে শুধু পানি বয়ে যাচ্ছে, কোনো কথা না। ওই মস্কোর দারোগার স্ত্রী পানি গরম করলেন, পানি গরম করে দুটি বাচ্চার দুরবস্থা দেখে সহ্য না করতে পেরে পানি গরম করেছে, কারণ সারা রাত্রি চলে চলে যেই ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল, যারা কোনোদিন খালি পায়ে চলেনি, যারা কোনোদিন মাটির মধ্যে দৌড়াদৌড়ি করেনি, যারা কোনোদিন পাথরে দৌড়ায়নি, আজকে সেই বাচ্চাদেরকে সারা রাত্রি চলে চলে তাদের পায়ের চামড়া গুলো উঠে গিয়েছে, ফসা পড়ে গিয়েছে, বড় বড় ফোকা পড়েছে। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা রাত্রির অন্ধকারে দেখতে পায়নি যে আমাদের পা পাথরে পড়ে না, কাটাতে পড়ে না, সাপ বিচ্ছু কাটবে, জীবন বাঁচার জন্য শুধুমাত্র তারা দৌড়িয়ে যাচ্ছিল। ওই মুহূর্তে দৌড়াতে দৌড়াতে সময়ে পাথরগুলোর মধ্যে থেকে বড় বড় কাটা পর্যন্ত ইমাম মুসলিমের দুই ছেলের পায়ের ভিতরে ঢুকেছে, পাথরের ভিতরে পালে গেছে, ফোকা উঠেছে, ফসা উতরে গেল, ফোকা উতরে গেল, তারপরে আবার সেই জায়গাতেই ওই বড় বড় কাঁটাগুলো ঢুকে গিয়েছে। এবং মুসলিমের দুই ছেলেরা জীবন বাঁচার জন্য তবু তারা দৌড়িয়েছে। সেই সময় ওই মুসলিমের দুই ছেলেকে পানি গরম করে পাটাকে ধোয়াবে বলে ওই কাজী মস্কুর দারোগার বিবি পানি নিয়ে এসে দুই ছেলের পায়ের মধ্যে দিতে গেছে, যেমনি পায়ের তলাটাকে দেখেছে, দেখার সঙ্গে সঙ্গে মস্কুর দারোগার বিবি আর সহ্য করতে পারেনি, চোখ দিয়ে পানি টস টস করে বয়ে যাচ্ছে। ওই মস্কুর দারোগার বিবি দুই ছেলের পা দুটির তলার দিকে যেমনি আবার নজর করেছে, নজর করার সঙ্গে সঙ্গে জোরে আল্লাহু আকবার বলে অজ্ঞান মাটিতে লুটিয়ে পড়ে গেল মাটিতে, বলে আল্লাহ এই দুই ছেলেকে এমন ভাবে তাদের প্রতি কেন জুলুম করা হয়েছে গো খোদা, এরা তো কোনো অপরাধ করেনি, এই বাচ্চাদেরকে কেন এমনি করে কষ্ট সহ্য করতে হচ্ছে গো বাবু। ওই বাচ্চাগুলো বলছে মা আমার বাবাকে হত্যা করে শহীদ করে দিয়েছে, আমরা পুরো একা হয়ে গিয়েছি গো, জীবন বাঁচার জন্য সারাটি রাত চললাম আমরা, কিন্তু পৌঁছাতে পারলাম না, শেষ পর্যন্ত জেলের মধ্যে বন্দি করে দিয়েছিল গো। বলে বাবা তোমাদেরকে আর জেলে বন্দি করতে দিতে দিব না, এক্ষণে তোমাদেরকে করে দিব রওনা, তোমরা চলে যাবে সোনার মদিনা, চিন্তার কোনো কারণ নাই, ভাবিও না। ওই দুই ছেলের পাগলের মধ্যে পানি দিচ্ছে আর বলছে মা মাগো আর পানি দিও না গো মা, সহ্য করতে যে পারছি না গো মা, পায়ের মধ্যে যে ফসা উঠেছিল সেই জায়গায় পানি দেওয়ার সাথে সাথে পানিগুলো ধরছে, বলছে মা কষ্ট লাগে গো মা ছেড়ে দাও মা। সঙ্গে সঙ্গে তাদের দুঃখ দেখে তাদের আঘাত এত লাগছে সেই দেখে সহ্য না করতে পেরে ছেড়ে দিল, নিয়ে চলে আসলো ঘরের ভিতরে, কাটা দুই একটা ছিল সেগুলোকে টেনে নিল, রক্ত বয়ে যাচ্ছে, খিজুরের পাতাগুলো পুড়িয়ে সেই সময় মুসলিমের দুই ছেলের পায়ের মধ্যে তলাতে লাগিয়েছিল। দিবার মতো সেই মুহূর্তে কিছু ছিল না, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শুধুমাত্র দিচ্ছিল সান্ত্বনা, প্রেম ভালোবাসা দেখাচ্ছিল তারা, খিজুরের পাতাগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে সেই পায়ের মধ্যে দিয়ে আবার রুটি তৈরি করলো, বাচ্চা দুটিকে বসিয়ে দুইটা রুটি ছিঁড়ে দুইজনার মুখের মধ্যে দিতে যাচ্ছে,
বিসমিল্লাহ বলে মুখে দিবে, দিওয়ার সঙ্গে সঙ্গে বলে মা নিয়ে যাও মা আমরা খাবো না গো মা। কেন বাবা তোমরা খেতে কেন চাচ্ছ না, কারণটা কি? বলে ও গো মা মায়ের আদর যত্ন করে বলে জানি না গো মা, আমার মায়ের হাত দ্বারা পুরো দিন খাবার খেতে পাইনি গো মা, আজকে বুঝতে পারছি মা কাকে বলে গে মা, বাবা আমাদের জানি না কি অবস্থায় আছে গো মা, আজকে হঠাৎ করে তুমি খাবার দিচ্ছ মা, আর খাবো না গো মা কারণ আমার আব্বার মুখ দিয়ে আমার আব্বার হাত দ্বারা প্রতিটা দিন প্রতিটা টাইমে খাবার খেয়েছি, আর আমার আব্বা নাই এই মুহূর্তে, আমার বাবা খাবার খেয়েছে কিনা তাও আমাদের নাই জানা, আমার বাবার কি অবস্থায় রয়ে আছে, আমার আব্বাকে তার বডিটাকে কেমনি করে তারা কি করেছে জানি না, আমার আব্বা জান্নাতের মধ্যে চলে গিয়েছে আমাদেরকে ছেড়ে খাবার খাচ্ছে কিনা সেটাও আমাদের নাই জানা গো মা, মা গো নিয়ে যাও মা আমরা খাবো না গো মা, খালি শুধুমাত্র সান্ত্বনা মূলক দুই ছেলে একটু দুই এক লোক মা খাবার খেলো, খাবার খেয়ে যেমনি তাদেরকে মুখ চোখের মধ্যে হাত বোলাচ্ছে কাজী সরাই সঙ্গে সঙ্গে মস্কর দারোগা এসে পৌঁছে গেল, বলে বিবি রে ও বিবি তাড়াতাড়ি কর দেরি করা যাবে না রে বিবি রে, কেন গো স্বামী কেন কোথায় যেতে চাচ্ছ তুমি, বলে বিবি রে এই মুহূর্তে যদি এখন রেখে দিই তাদেরকে সকাল হতে হতে হয়তো মনে হয় নিয়ে চলে যাবে এজিদের দরবারে, এই জাহান্নামী লালচি কুকুররা এরা বুঝতে পারে না এদের অন্তরে মায়া নাই দয়া নাই, এদের অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে, এদের অন্তরটা কালি কয়লা হয়ে গিয়েছে, এদের ভিতরে নবীর প্রেম ভালোবাসা নাই, যার ফলে আমি বলতে চাই বিবি রে এই রাতের অন্ধকারে আজকে আমি তাড়াতাড়ি করে নিয়ে চলে যাব, এদেরকে পাঠিয়ে দিব সোনার মদিনাতে, দুই ছেলেকে নিয়ে নিলেন নিজের বিবির কাছ থেকে, নিয়ে দরওয়াজার সামনে দাঁড়িয়ে গিয়েছে, দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুই ছেলেকে আদর যত্ন করতে লাগলো, মুখে চুমো দেয় কপালে চুম্বন দেয় আর বলে বাবা রে আমার যদি শক্তি থাকতো এই মুহূর্তে, আমার যদি আজকে ডিউটিটা না থাকতো এই জায়গাতে, তাহলে অতি শীঘ্রই তোমাদেরকে আমি নিজে সোনার মদিনায় পৌঁছে দিতাম, কারণ আমি বাধ্য হয়ে গিয়েছি এই জেলের খাঁচে আমাকে জেলখানায় থাকতেই হবে, যার ফলে বাবা আমি যেতে পারছি না তোমাদের সঙ্গে, তবে তোমরা চিন্তা করো না বাবা যাবে তোমরা তোমাদের কাছে তোমাদের জন্য তোমাদের ভালোর জন্য আমি ইমাম মুসলিম নিজের আংটিখানা খুলে দিচ্ছি, এই আংটিটাকে তুমি নিয়ে নাও, এই আংটিটা ধরে দৌড়াতে দৌড়াতে চলে যাবে, সামনে একটা জায়গা পড়বে যেই জায়গাটার নাম কাপসিয়া নামক জায়গা হবে, ওই কাপসিয়া নামক জায়গায় গিয়ে যেই জায়গাতে পৌঁছাবে ওখানে একটা আমার ভাই আছে, সে দরওয়াজায় থাকবে দাঁড়িয়ে, তাকে আমার আংটিটা দেখাবে, আর দেখার পরে বলবে আমাদেরকে সোনার মদিনায় পৌঁছার রাস্তা দেখিয়ে দাও, যেমনি বলবে তোমাদেরকে আমার ভাই সোনার মদিনায় পৌঁছে দিবে। ও ভাইরা যেই মস্কুর দারুগার আংটি ছিল ওই আঙ্গুঠিটা নিজে খুলে দিয়ে দিল আলে নবীর হাতে, যে আঙ্গুঠিটা জেলখানার মধ্যে সেটাও একটা প্রমাণ স্বরূপ ছিল, ওই মস্কুর দারোগাকে জিজ্ঞেস প্রথম অবস্থাতেই করা হবে তোমার আঙ্গুঠি কোথায় গিয়েছে, ও ভাইরা মস্কুর দারোগা নিজের জীবন বলে ভাবলো না, নিজের জীবন যাবে তাতেও তার নাই কোনো চিন্তা ধারণা, নিজের বিবিকে মারবে নিজের ফ্যামিলিকে মারবে সেটাও কোনো চিন্তা করতে গেল না, শুধুমাত্র একটাই ছিল তাদের চিন্তা, আর তার মধ্যে একটাই ছিল পরিকল্পনা, আমার আলে নবীর ফুলকে যে করে হয় হোক না কেন আমাকে পৌঁছাতে হবে সোনার মদিনাতে, জান্নাত পাওয়ার আশায় আমার বিশ্ব নবীকে খুশি খুশি করার আশায় আমার আল্লাহকে
কাজী করার জন্য ইমাম ওই কাজী সরাই মুসলিমের দুই ছেলেকে পাঠিয়ে দিচ্ছেন। মস্কর দারোগা নিজের আংটিটা খুলে দিয়ে দিয়েছে, মস্কর দারোগা দিতে পেরেছে জান্নাত পাওয়ার আশায়, জান্নাত যাবে তার আশায়, আমার নবীকে খুশি করার আশায়। আজকে আমি দেখতে চাই দুই একটা মিনিট খালি আপনাদের মাঝে এতগুলো লোক রয়ে আছেন, ও বাবা ভাই আজকে আমরা যদি সে বিশ্ব নবীর আওলাদের সামনে ওই মুসলিমের দুই ছেলে থাকতো আর যদি আমরা দেখতে পেতাম এইভাবে মুসিবতে পড়েছে আমরা কি মুসিবতে থাকতে দিতাম? দিতাম না গো। বাস্তবে যদি সেটা আলাদা থাকে, সেটাই যদি আমার আপনার অন্তরে প্রেম ভালোবাসা থাকে, আজকে নিজের জীবন দিতে হবে না। মুক্ত হস্তে মাত্র আমি দেখতে চাচ্ছি আপনাদের মাঝে 200টা করে টাকা, আমি 10টা আল্লাহর বান্দা, আমার মা বন্ধের তরফ থেকেও দেখতে চাই দু পাঁচ জনাকে খোদার রাহে মুক্ত হস্তে ইমাম মুসলিমের দুই ছেলেকে কাজী মস্কর দারোগা নিজের জীবন বলে ভাবলো না, আলে নবীকে রিহাই করার জন্য, নবীকে খুশি করার জন্য নিজের আঙ্গুঠি দিয়ে দিয়েছে, জীবন যাবে তাতেও পরবা করলো না ভাই। আমি বলবো আজকে আমাদের জীবন যাবে না, আমাদের কোনো ক্ষতি হবে না, আজকে শুধুমাত্র তাদের প্রেম ভালোবাসাতে আমি দেখব 200টা করে টাকা হবে না? সুবহানাল্লাহ, কি না তার পুরাপুর মনের আহ্বান মাবুর মাওলা তার আত্মীয় স্বজনকে দিয়ে তিনি জান্নাতের মধ্যে স্থান বলুন আমিন। বাবা ভাই এতগুলো লোক রয়ে আছেন, বাবের যোগ্য বেটা, মায়ের যোগ্য বেটা, মায়ের যোগ্য বেটি, বাপের যোগ্য বেটি আজ এই জায়গাতে রহমত ভরা সভাতে বসে আছেন, আমি একটু দেখব আপনাদের মাঝে, কারণ যে তিনারা কিছু নিয়ে যায়নি সঙ্গে করে, তারা যতটা যা সঞ্চয় করেছিল, যতটা যা রোজগার করেছে, সমস্ত কিছু আমার আপনার জন্য নিজের বাবা মা সব রেখে চলে গিয়েছে, গেছে না? যেই বাড়িটা যে বিল্ডিংটা তৈরি করেছে সেটা কি সে নিয়ে গিয়েছে, বিক্রি করে দিয়েছে, জমি জায়গা নিয়ে গিয়েছে, কিচ্ছু নিয়ে যায়নি, তারা নিজের সুসন্তান নিজের মেয়ে ছেলে মেয়ের জন্য রেখে গিয়েছে, তারা শুধু যখন নিজের ছেলে মেয়ে ছিল, যখন মানুষ করছিল তার মনের মধ্যে বাবা মায়ের চিন্তা ধারণা ছিল, আমার ছেলেটাকে মানুষ করতে হবে, আমার ছেলেটাকে বড় করতে হবে, আমার ছেলেটাকে যে করা হয় সুসন্তান বানাতে হবে, এই ভাবতে ভাবতে চিরতরে সে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গিয়েছে, খালি হাতে চলে গিয়েছে বাবা। তার জন্য আমার আপনার জন্য আর শুধু একটাই রাস্তা রয়ে আছে, তাদের জন্য যদি খোদার রাহে দান করতে পারি তাহলে সেটাই কাজে লাগবে, যদি কবরের মধ্যে আজাদ